নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রেশন কার্ড থাকলে বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, তো উৎসবের জন্য বিরাট বড় উপহার দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ড থাকলে দেওয়া হবে ডাল এবং সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, রেশন দোকান থেকে এবার দেওয়া হবে ডাল এবং সর্ষের তেল। তো এই ডাল এবং সর্ষের তেল কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কার্ডের গ্রাহকরা পাবেন, সবাই কি পাবেন? অন্ত্যোদয় অন্ন যোজনা, RKSY 1 2, PHH, SPHH, সবাই কি কার্ডে যে তেলটা দেওয়া হবে বা ডাল দেওয়া হবে তা কি সবাই পাবে না পাবে না, তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে খবর দেওয়ার পূর্বে রয়েছে ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন, তো অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটির নিচেরটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে নিতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, বিরাট বড় সুখবর, রেশন ডিলারদের দাবি মতো নতুন সিদ্ধান্ত কেন্দ্রের। দীপাবলি থেকেই রেশনে মিলবে ডাল ও ভোজ্য তেল। হ্যাঁ বন্ধুরা, তো 2022 সালে দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রেশনে চাল ও গমের পাশাপাশি ডাল এবং ভোজ্য তেল দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। তো রেশন কার্ড থাকলে বিরাট বড় সুখবর বন্ধুরা, এবার থেকে আপনারা রেশনে পেয়ে যাবেন ভোজ্য তেল, অর্থাৎ সর্ষের তেল যে খাবার তেল, ভোজ্য তেল এবং ডাল আপনারা পেয়ে যাবেন। তো বলা হচ্ছে আগামী বছর দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোটারদের মন জয় করতে মরিয়া কেন্দ্রীয় সরকার। এই সুযোগে দেশের রেশন ডিলারদের পুরনো দাবি একবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গুজরাট সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রেশন ডিলারদের দাবি মতো বাজার দরের তুলনায় অপেক্ষাকৃত কিছুটা কম দামে ডাল এবং ভোজ্য তেল বিক্রি করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসাবে ধরা হচ্ছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন দপ্তর সূত্রে এই খবর মিলেছে। এক্ষেত্রে নিজেদের দীর্ঘদিনের বকেয়া দাবি আরও একবার জোরালো করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক সারা দেশের রেশন ডিলারদের অন্যতম সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার্স ফেডারেশন। গত কয়েক দশক ধরে রেশনে চাল, গম, চিনির পাশাপাশি অন্যান্য খাদ্যশস্য যেমন হচ্ছে কিনা ডাল, ছোলা, মটর এবং নানা ধরনের ভোজ্য তেল পাইকারি দরে বিক্রি করার অনুমোদন চেয়ে আসছিল এই সংগঠনটি। তো অবশেষে তো সেই সংগঠনটির যে দাবিদা তা মেনে নিতে চলেছে কেন্দ্র সরকার, অর্থাৎ এবার থেকে রেশনে মিলবে এ ডাল এবং তেল। সম্প্রতি তাদের আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। অতি সম্প্রতি উপভোক্তা ও খাদ্য গণবণ্টন এবং তাঁত বস্ত্র বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ডাল ও ভোজ্য তেল বিতরণের সম্মতি জানিয়েছেন বলে দাবি করেছে রেশন ডিলারদের সংগঠনের কর্তারা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসাবে ঘোষণা করে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ব্যবস্থার আওতায় রেশনে ডাল ও ভোজ্য তেল বিক্রয় শুরু হবে। শুধু তাই নয়, বাজার দরের তুলনায় কম দামে বিক্রয় করা হবে। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম শুরু হতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসাবে ধরা হচ্ছে। তো বলা যেতে পারে পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু বিরাট বড় সুখবর, কারণ কি বন্ধুরা, পশ্চিমবঙ্গকেই প্রথম শুরু করা হচ্ছে। অর্থাৎ এই যে ডাল এবং তেল দেওয়া হবে সেটা পশ্চিমবঙ্গের রেশন দোকান থেকেই প্রথম শুরু করতে চাইছে কেন্দ্র সরকার। তো বলা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দীপাবলির সময় থেকে রেশনে 3 প্রকার মসুর ও অড়হর ডাল বণ্টন শুরু হয়ে যাবে। 3 প্রকারের ডাল রেশন দোকান থেকে দেওয়া হবে। তো তিনি জানিয়েছেন রেশনের ডিলারদের বহু পুরনো প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি জানিয়েছেন, এখন বাস্তবিক হচ্ছে খালি অপেক্ষা। তো ঝাড়পত্র দিলেই কিনতে পারে দীপাবলির সময় থেকে রেশনে একাধিক রকমের মসুর ডাল, অড়হর ডাল বিক্রি করা হবে, যা বাজারের দরের তুলনায় কম দামে বিক্রি করা হবে। গুণমান হিসাবে মসুর ডালের দাম হবে 65 টাকা, 67 টাকা এবং 69 টাকা প্রতি কিলো দরে। একইভাবে গুণমান হিসাবে অড়হর ডাল বিক্রি হবে 86 টাকা, 88 টাকা প্রতি কিলো দরে। তো কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী সূত্রে খবর, আপাতত ডাল দিয়ে শুরু করা হবে, এরপর রেশন দোকানগুলোতে মিলবে ভোজ্য তেল, শুরুর দিকে সোয়া অয়েল দিয়েই তা শুরু করা হবে। বাস্তবায়নে তারা অক্ষম। তারা জানাচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনেও রেশনে হোম ডেলিভারির কোনো ব্যবস্থার কথা বলা নেই। সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন রেশন ডিলাররা, সেক্ষেত্রে নিজেদের মামলার সঙ্গে যুক্ত করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার অ্যাসোসিয়েশন।
তো বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাচ্ছে দীপাবলির সময় থেকে রেশন দোকানগুলোতে ডাল এবং তেল দেওয়া শুরু হবে। তো বলা হচ্ছে প্রথম দিকে ডাল দেওয়া হবে এবং সোয়া অয়েল অর্থাৎ সোয়াবিন অয়েলটাই সাধারণত দেওয়া শুরু হবে। এবং বন্ধুরা দেখুন আরেকটি আপডেট উঠে আসছে, সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্পে, আপনারা নিশ্চয়ই খবরটি জানেন, তো আরেকবার বলে দিচ্ছি, এই দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রেশন ডিলাররা, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জানিয়েছেন যে বাড়ি বাড়ি হোম ডেলিভারি দিয়ে দিতে হবে রেশনের সমস্ত পণ্য, তো সেটা তারা দিতে চাইছেন রেশন ডিলাররা, এবং ইতিমধ্যে তারা মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট থেকে এখনও পর্যন্ত কোনো রায় দেওয়া হয়নি। তো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যে রেশনের আওতায় রয়েছেন 10,18,00,000 মানুষ। বন্ধুরা বুঝতে পেরেছেন, এর মধ্যে 6,01,76,000 মানুষ হচ্ছে কিনা জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় রয়েছেন, আর বাকি 4,16,00,000 মানুষ হচ্ছে কেন্দ্রীয় আইনের বাইরে রাজ্য সরকারের আওতায় রয়েছে, অর্থাৎ RKSY 1 এবং 2 কার্ড যে রয়েছে 4,16,00,000 মানুষ। তো বন্ধুরা এবার এখানে প্রশ্ন হচ্ছে, কেন্দ্র সরকারের তরফ থেকে যে ডাল তেল এগুলো দেওয়া হবে, তা হয়তো এই পশ্চিমবঙ্গের 10,18,00,000 মানুষ কিন্তু আছেন, বন্ধুরা ভালো করে বুঝে নিন, 10,18,00,000 মানুষ আছে টোটাল রেশন মাল পাচ্ছেন, এর মধ্যে 6,01,76,000 মানুষ কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রয়েছেন, অর্থাৎ AAY, PHH, SPHH এই কার্ডগুলো তাদের রয়েছে। তো স্বভাবতই প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা কেন্দ্র সরকারের প্রকল্প, তাই কেন্দ্র সরকারের তরফ থেকে যেহেতু এই প্রকল্পটা নামানো হয়েছে, অর্থাৎ তেল এবং যে ডাল এগুলো দেওয়া হচ্ছে, তো এগুলো শুধুমাত্র এই 6,01,76,000 মানুষরাই কিন্তু পাবেন, অর্থাৎ যে কম দামে বাজার দরাতে কম দামে ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, হ্যাঁ তেল, যেগুলো দেওয়ার কথা বলা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যেগুলো ছাড়পত্র দেওয়া হয়েছে দীপাবলির সময় থেকে দেওয়া হবে, তো এরাই কিন্তু পাবেন। 4,16,00,000 মানুষ অর্থাৎ যারা RKSY 1 বা 2 কার্ড রয়েছে তারা কিন্তু পাবেন না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, কারণ কি বন্ধুরা আপনারা জানেন যে একটি প্রকল্প ইতিমধ্যে চলছে, যেটা রাজ্যের মানুষরা যাদের কাছে AAY, SPHH, PHH কার্ড রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত 5 কিলো করে চাল এবং গম পাচ্ছেন, যেটা ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে, বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন, তো কেন্দ্র সরকারের তরফ থেকে যে অতিরিক্ত 5 কিলো করে মালটা দেওয়া হচ্ছে, তো সেটা কিন্তু দীপাবলি পর্যন্ত একেবারে আপনারা পাবেন, এবং যারা পাচ্ছেন তারা কিন্তু AAY, SPHH, PHH এরাই কিন্তু পাচ্ছেন, অর্থাৎ যারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ভেতরে রয়েছেন, অর্থাৎ যারা 6,01,76,000 মানুষ এরাই কিন্তু পাচ্ছেন। তো সেরকম তেল এবং ডাল, তেল এবং ডাল, তেল এবং ডাল এটাও কিন্তু সেরকম এই 6,01,76,000 মানুষই পাবেন। এই যে RKSY 1 বা 2 যারা রয়েছে তারা কিন্তু পাবেন না, কারণ RKSY 1 বা 2 কিন্তু যে দীপাবলি পর্যন্ত যে অতিরিক্ত 5 কেজি চাল গম দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না এই মুহূর্তে। তাই ডাল এবং তেল যে যেতে হবে, তো সেটাও এই 4,16,00,000 মানুষরাও কিন্তু পাবেন না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটা ছিল সম্পূর্ণ আপডেট, তো আপনাদেরকে আপডেটটি জানিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট হেল্পফুল বলে মনে হয়েছে, এ সংক্রান্ত আরও আপডেট যখনই আসবে সবার প্রথমে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।